আগে আসা রোহিঙ্গাদের সহযোগিতায় নতুন রোহিঙ্গারা পাসপোর্ট, এনআইডি এবং স্মার্ট কার্ড পাচ্ছে বলে তথ্য পেয়েছে পুলিশ। আর এসব তৎপরতা ঠেকাতে এবার চট্টগ্রাম বিভাগের 5টি জেলার 38টি উপজেলাকে বিশেষ জোন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব উপজেলার যে কোনো নাগরিকের পাসপোর্ট, এনআইডি কার্ডের জন্য জানানো আবেদন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটিকে পর্যালোচনা করে রিপোর্ট দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 3 দশকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে 1 লাখের বেশি রোহিঙ্গা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছে। বাংলাদেশি পাসপোর্টধারী হওয়ায় অপরাধপ্রবণ রোহিঙ্গাদের সব দায় এসে পড়ছে বাংলাদেশের উপর। পাসপোর্টের পর রোহিঙ্গারা এখন এনআইডি, সর্বশেষ স্মার্ট কার্ড পর্যন্ত পেয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচিত প্রতিনিধি, সেটা পুলিশ প্রশাসন সহ যারা পাসপোর্টের সঙ্গে জড়িত আছে এবং যারা আমাদের নির্বাচন কমিশনে জড়িত আছে, এই সমস্ত স্থানীয় লোকজন জড়িত না থাকলে কোনোভাবেই এই স্মার্ট কার্ড, এই আমাদের যে পাসপোর্ট, এটি কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে বাংলাদেশে অবস্থানকারী পুরাতন রোহিঙ্গারা টাকার বিনিময়ে নতুন আসা রোহিঙ্গাদের এনআইডি সার্ভারে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে। পুরাতন রোহিঙ্গারা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশে আছে, তাদের বাঙালি কমিউনিটির সঙ্গে একটা আত্মীয়তা সম্পর্কে এমনও ঘটনা ঘটেছে, এই যে নাজির আহমেদ, যে সে কিন্তু বাংলাদেশেও একটা বিবাহ করেছে, তো এই বাঙালি কমিউনিটির সঙ্গে তারা দীর্ঘদিন ধরে মেলামেশার কারণে বিভিন্ন জায়গায় তাদের যাতায়াত থাকার কারণে তারা এই সুযোগগুলো পাচ্ছে। এই অবস্থায় নির্বাচন কমিশন রোহিঙ্গাদের এনআইডি কার্ড পাওয়া ঠেকাতে বৃহত্তর চট্টগ্রামের 5টি জেলার 38টি উপজেলাকে বিশেষ জোন হিসেবে চিহ্নিত করেছে। এসব উপজেলার যে কোনো আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত 15 সদস্যের বিশেষ কমিটি পর্যালোচনা করবে। কয়েকটা মিটিং তাদের হয়, কয়েকটা মিটিংয়ে যাচাই বাছাই হয়ে যদি সন্দেহ হয় যেখানে রোহিঙ্গার ফর্ম আছে সেটা বাতিল করে দিয়ে বাদ বাকি যারা অরিজিনাল ভোটার তাদেরই ছবি তোলা হয়। নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারের অন্যান্য সংস্থা সবাইকে ঐকান্তিকভাবে এক কাতারে কাজ করতে হবে। এখন আমাদের পুলিশের যতটুকু করার আছে আমরা অনুসন্ধান করে দেখছি, যাতে কোনো রোহিঙ্গা অনধিকার চর্চা করে এনআইডির পতার মধ্যে না আসতে পারে। 1978 সাল থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। সবশেষ 2017 সালের 25শে আগস্ট থেকে 3 মাসে 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।